এই কই গো তুমি? এই তো মন্টু ভাই লাগে। তুমি আমায় ছাড়া অন্য একটা মেয়েকে এত দেখতে পারলে গো? আর তোমার মতো চরিত্রহীন ক্রিয়েচারের সাথে আমার থাকা হবে না। কি বলছো তুমি? এই না না, আমি দেখছি না, আমি বন্ধ করে দিচ্ছি। দাঁড়াও, আমি আসছি। যাও, ব্রেক হও। এই না, কেন এই কেটে দিলে? আমি মন্টু পাইলট দেখছিলাম বলে ব্রেক আপ করে নিলাম। কি, তোদের রিলেশন তো আগে বঙ্গায় আর স্যান্ডিশার মতন ছিল, এখন কি হলো? হ্যাঁ রে ভাই, আগে কত ভালো ছিল সত্যিকারে। এই কি করছো? এই তো তোমার সাথে কথা বলছি। তুমি কি করছো? এই আমিও তো তোমার সাথে কথা বলছি, কত মিল আমাদের গো। এই জানো, আমি না তোমার জন্য একটা কবিতা লিখেছি, শুনবে শুনবে? ওয়াও, তুমিও লিখেছো? আমিও তো লিখেছি তোমার জন্য। এই তাই, শোনাও শোনাও। এই না না, আগে তুমি প্লিজ প্লিজ। আচ্ছা দাঁড়াও। মনের মাঝে প্রেম জেগেছে, খুলে গেছে সব বল্টু, তাই তো আমি তোমার কাছে চলে এসেছি পল্টু। তুমি আমাকে এত ভালোবাসো। এই আবার আমারটা শোনো, শুনি বলি। তুমি আমার চোখের তারা, তুমি আমার প্রাণ, তাই তো আমি শীতকালে কখনো করি না স্নান। আর এখন আরে ফ্ল্যাশব্যাক বেবি, তুই রিচার্জটা করে দাও না, আমার শেষ হয়ে গেছে। একটু পরে করি, আমি একটা কাজ করছি। হুম হুম, একটু পরে। বলো, কই গো, এখনো রিচার্জ হয়নি? কোথায় তুমি? দাঁড়াও, একটু ইম্পর্টেন্ট কাজ করছি, একটু পরে করে দিচ্ছি। দাঁড়াও, বললাম তো একটা কাজ করছি। হ্যাঁ, আমার এখন তুমি কেন রিচার্জ করে দেবে? আমি তো এখন পর। যাও যাও, ব্রেক আপ, তুমি থাকো ওর সাথে। বেবি বেবি, আমার না এসিটা খারাপ হয়ে গেছে, একটু দেখে যাও না গো কি হয়েছে, প্লিজ। আমি গিয়ে কি করবো? আমি তো এসি ঠিক করতে পারি না। হ্যাঁ, এখন আমার বাড়ি কেন আসবে? আগে তো রোদ আসতে, এখন তো আমি পর। যাও, ব্রেক আপ। হ্যাঁ বলো। এই, তোমাকে টুনির মা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে কেন গো? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তো আমি কি করবো? আমার কি দোষ? হ্যাঁ, এখন সব দোষ তো আমার, আমি তো এখন পর না। যাও, ব্রেক আপ। কিন্তু আমার কি দোষ? হ্যালো ভাই, তোর কষ্টটা বুঝি, আসলে সবাই আমার মতো গার্লফ্রেন্ড নিত। আমাকে দেখ, পুরো চাপলেস কেস ভাই। বাড়ি গেলে না পা ধোয়ার জন্য জল রেডি থাকে জানিস। সেই দিনে এখান থেকে বেরিয়েছি, আমি শুনেছি নাকি গেটের সামনে আগে দিয়ে দাঁড়িয়েছিল শাহরুখ খানের মায়ের মতো, কবি খুশি কবি গমের সিন পুরো।